গত 24 ঘন্টায় 158 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতাতে। আর এই মরসুমে রাজ্য জুড়ে বৃষ্টির যে ঘাটতি ছিল বর্ষার মরসুমে, সেই ঘাটতি পূরণ হয়েছে এই বৃষ্টিতে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বৃষ্টির বর্ষার মরসুমে যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ হলো ডানার প্রভাবে যে বৃষ্টি তাতে? একেবারে তাই। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রায় 14 দিন বাদে ঘূর্ণিঝড় ডানা তার ল্যান্ডফল হলো, এবং সেই ল্যান্ডফলের পরে দেখা গেল যে দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির ঘাটতি সার্বিকভাবে যেটা ছিল 3%, এবং যদি ক্যাটেগরিক্যালি কলকাতার কথা বলা যায় তাহলে বৃষ্টির ঘাটতি ছিল 7%, সেই দুটো ঘাটতি কিন্তু একই সঙ্গে পূরণ হয়ে গেল। উল্টে কলকাতায় এই মুহূর্তে অর্থাৎ এই মরশুমে অতিরিক্ত বৃষ্টি হলো 6%, কারণ গত 24 ঘন্টার 158 মিলিমিটার বৃষ্টি এই বর্ষার মরশুমে কলকাতার যে বৃষ্টির ঘাটতি সেই ঘাটতিকে পূরণ করে উদ্বৃত্ত করলো বৃষ্টির পরিমাণকে। সঙ্গে থাকো অয়ন। এদিকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া গতকাল দিনভর যেভাবে বৃষ্টি চলেছে গোটা দক্ষিণবঙ্গে, কলকাতার পাশাপাশি অন্যান্য সমস্ত জায়গাতে, সেই আবহাওয়া এবার ধীরে ধীরে কেটে গিয়ে ক্রমশ উন্নতি হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নতি হবে। শক্তি হারিয়েছে ডানা, তবে বৃষ্টির পূর্বাভাস আজও থাকছে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায়, ঠিকই জানাচ্ছে হাওয়া অফিস। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, একেবারে পুরোপুরি দুর্যোগ মুক্ত আবহাওয়া কি আগামীকাল থেকে? উপকূলের জেলাতে 2-1 ফোঁটা বৃষ্টির পরে সোমবার থেকে একেবারেই মেঘমুক্ত ঝলমলে পরিষ্কার আকাশ। রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে একেবারে মেঘমুক্ত আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা আমাদের অন্যান্য প্রতিনিধিরাও জানাচ্ছেন। এবং ডানা আর আগামী 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে তার শক্তি ক্ষয় করবে, এবং আগামী 8 থেকে 12 ঘন্টার মধ্যে সেটি ছত্তিশগড়ের দণ্ডকারণ্যে গিয়ে বিলীন হয়ে যাবে। অর্থাৎ তার যে পার্শ্ব প্রভাব, অর্থাৎ তার ছেড়ে যাওয়া যে জলীয় বাষ্প, তার প্রভাবেই সামান্য বৃষ্টি, যে বৃষ্টি আগামীকালের পরে প্রায় কমে যাবে বললেই চল। অয়ন, ধন্যবাদ। আজ 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে একেবারে মেঘমুক্ত হবে আবহাওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।